প্যাট কামিন্সের ছোড়ো জয়েন্ট ফাস্টেস্ট 50 রানের সুবাদে মুম্বাইয়ের মতো টিমকে 24 বল বাকি থাকতে হারানোর পর কেকেআর এখন খেলতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। গত ম্যাচে ব্যাটিং বিপর্যয়কে মাথায় রেখে দলে বেশ কয়েকটি বড় পরিবর্তন করে কেকেআর এবার দিল্লির বিরুদ্ধে মাঠে নামছে এক নতুন দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে। হ্যাঁ বোস, আগামী 10 এপ্রিল ব্রেবোর্ন স্টেডিয়ামে খেলা হতে যাওয়া দিল্লি বনাম কেকেআর ম্যাচে কোন দুর্ধর্ষ দল নিয়ে কেকেআর মাঠে নামছে তা জানতে প্লিজ দেখো পুরো ভিডিও। ও কেকেআর ও দিল্লির ম্যাচটি দেখার জন্য আজ থেকে এক্সাইট থাকলে ভিডিওটিকে করে দাও একটি লাইক এবং এক্ষুনি যুক্ত হও নাম্বার ওয়ান গেমিং প্ল্যাটফর্ম ওএসজি ক্রিকেটে। আর স্ক্রিনেও কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে আইডি নিয়ে খেলে জিতে থাকো লক্ষ কোটি টাকা, যেখানে তো 24 ঘন্টা উইথড্রল ও সার্ভিসের ব্যবস্থা আছেই। আর এখানে লাস্ট কটা আইপিএল ম্যাচে ও গত আইপিএল সিজনে বহুজন কোটি টাকাও জিতেছে, তাই 10% বোনাসের জন্য এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো নিচে কমেন্টে দেওয়া নম্বরে। গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক ক্যান বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড এট ইওর ওন রিস্ক। তো বস, দিল্লির বিরুদ্ধে কেকেআর হয়ে ওপেন করবে রাহানে অথবা অভিজিৎ তোমার ও ভেঙ্কটেশ আইয়ার। হ্যাঁ বস, ম্যাচ জিতলেও কেকেআরের এবছরের বড় সমস্যা ব্যাটিং, তাই 4 ম্যাচে ফ্লপ থাকা ওপেনিংকে শুধরাতে গত ম্যাচে ফর্মে ফেরা ভেঙ্কটেশের সাথে এবার সুযোগ পেতে পারে আরও এক ইয়ংস্টার ডাহাতি ওপেনার ব্যাটসম্যান অভিজিৎ তোমার। এরপর মিডিল অর্ডারে খেলতে নামবে নাম্বার 3-তে নীতিশ রানা, নাম্বার 4-এ শ্রেয়স আইয়ার ও নাম্বার 5-এ স্যাম বিলিংস। হ্যাঁ বস, ওপেনিংয়ের পর বড় সমস্যা হলো মিডিল অর্ডার সমস্যা, কেননা সবাই ফর্মে থাকা সত্ত্বেও এবং ভালো শুরু করা সত্ত্বেও কেউই বড় ইনিংস খেলে ম্যাচ জেতাতে পারছেন না, তাই দায়িত্ব নিয়ে এবার থেকে খেলতে হবে। কারণ প্রতি ম্যাচে রাসেল কিংবা প্যাট কামিন্স নিজে হাতে প্রতিটি ম্যাচ জেতাবে তার কোনো গ্যারেন্টি নেই। এরপর লোয়ার অর্ডারে খেলতে নামবে নাম্বার 6-এ আন্দ্রে রাসেল, নাম্বার 7-এ প্যাট কামিন্স ও নাম্বার 8-এ সুনীল নারিন। নো ডাউট কেকেআরের কাছে এই সিজনে সমস্ত টিমগুলির থেকে সবথেকে ভালো লোয়ার অর্ডার ডিপার্টমেন্ট রয়েছে, তাই একে নিয়ে কোনো কথা হবে না। এরপর বোলিং ডিপার্টমেন্টে নামবে নাম্বার 9-এ উমেশ যাদব, নাম্বার 10-এ রাসিক সালাম ও নাম্বার 11-এ বরুণ চক্রবর্তী। হ্যাঁ বস, কোনো সন্দেহ ছাড়াই রাজস্থান রয়্যালসের পর কলকাতা নাইট রাইডার্সেরই সবথেকে সেরা বোলিং ডিপার্টমেন্ট রয়েছে, তাই প্রতিটি ম্যাচের মতো এ ম্যাচেও কেকেআরের বোলিং নজর কাটতে চলেছে। তো তোমার মতে এ ম্যাচে কেকেআরের কীভাবে প্লেইং ইলেভেন হওয়া উচিত তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও এইভাবে ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।